হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি তোমাদের সাথে দু হাজার কুড়ি একুশের যে মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের আনসিন পেজগুলো নিয়ে এখন আলোচনা করছিলাম সিন পেজগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি যারা দেখোনি তারা আমার চ্যানেলের প্লে গিয়ে সিনগুলো দেখে নাও আর আনসিনের ওপর আমি অনেকগুলো পেজ দিয়েছি আগের ভিডিওগুলো যারা দেখোই দেখে নিতে পারো আনসিনের আলাদা করে প্লে দেওয়া আছে আর আজকে আমি তিনশো একাশি নাম্বার পেজের যে আনসিনটা আছে সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব তার আগে বলি যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও আর যারা যদি আগের ভিডিওগুলো দেখেছো তাদের যদি ভালো লাগে ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে চলো শুরু করি আজকে আমরা করবো তিনশো একাশি নাম্বার পেজে যে ইংলিশ থেকে যে পেজটা রয়েছে তার যে আনসিন পার্টটা দেখো এর আনসিনটা তিনশো তিরাশি নাম্বার পেজে আছে প্রথমে চলো পরে মানেটা জেনে নিই সুবিমল গোস্বামী আঁকা চুনি গোস্বামী ওয়াজ অ্যান ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফুটবলার অ্যান্ড ফার্স্ট ক্লাস ক্রিকেটার সুবিমল গোস্বামী যিনি চুনি গোস্বামী নামে পরিচিত ছিলেন তিনি হলেন একজন ভারতীয় আন্তর্জাতিক ফুটবলার এমনকি একজন ফার্স্ট ক্লাস ক্রিকেটারও ছিলেন চুনি গোস্বামী ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য নাইনটিন সিক্সটি টু এশিয়ান গেমস গোল্ড মেডেল উইনিং টিম অ্যান্ড হি অলসো রিপ্রেজেন্টেড বেঙ্গল ইন ফর্টি সিক্স ফার্স্ট ক্লাস ক্রিকেট ম্যাচেস বিটুইন নাইনটিন সিক্সটি টু টু নাইনটিন সেভেন্টি থ্রি তাহলে কী বলছে এখানে চুনি গোস্বামী উনিশশো সালে এশিয়ান গেমস এশিয়ান গেমসের যে গোল্ডেন মেডেল পাওয়া যে টিমটা ছিল ফুটবলে তার ক্যাপ্টেন ছিলেন আর কী ছিলেন না তিনি রিপ্রেজেন্ট করেছেন বেঙ্গলকে বাংলাকে ফর্টি সিক্স ফার্স্ট ক্লাস ক্রিকেট ম্যাচে উনিশশো থেকে উনিশশো তিয়াত্তরের মধ্যে যে ফার্স্ট ক্লাস ক্রিকেট ম্যাচগুলো হয়েছিল তার মধ্যে সেখানে তিনি বাংলাকে রিপ্রেজেন্ট করেছেন বর্ন ইন কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অফ ইন্ডিভিজ আনডিভাইডেড বেঙ্গল হুইচ ইজ নাউ ইন বাংলা this the striker uh, whose actual name was subi but was best known by his nickname played 50 international matches between 1956 and 1964 including the 1960s olympics in rome কোথায় জন্মগ্রহণ করেন তিনি খুশিগঞ্জ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে জেলায় জন্মগ্রহণ করেছিলেন যেটা ছিল অবিভক্ত বাংলায় তখনকার দিনে ছিল এখন সেই জেলাটা বাংলাদেশে পড়ছে তিনি ছিলেন একজন স্ট্রাইকার যার আসল নাম ছিল সুবিমল কিন্তু তিনি তার নিক নেম ডাক নামে বেশি পরিচিত ছিলেন যেটা হচ্ছে যেটার নাম হচ্ছে তার চুনি চুনি গোস্বামী নামে বেশি পরিচিত ছিলেন তিনি পঞ্চাশটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন কত সালের মধ্যে উনিশশো ছাপ্পান্ন থেকে উনিশশো সালের মধ্যে ইনক্লুডিং তার মধ্যে আর কি ছিল না উনিশশো সালে যে অলিম্পিক হয়েছিল রোমে সেটাও তিনি খেলেছিলেন হি ওয়াজ অলসো এ পার্ট অফ সিলভার উইনিং টিম ইন নাইনটিন সিক্সটি ফোর এশিয়া কাপ ইন ইসরায়েল উনিশশো সালে এশিয়া কাপে ইসরায়েলে যে এশিয়া কাপ হয়েছিল তাতে যে সিলভার পদক যে জিতেছিল ভারতের ভারতীয় টিম সেই টিমেরও তিনি অংশ ছিলেন হুইচ রিমেন্স দ্য কান্ট্রিজ বেস্ট পারফরমেন্স ইন দ্য কন্টিনেন্টাল শোপি স্টিল ডেট যেটা এখনও পর্যন্ত ভারতবর্ষ যে মহাদেশীয় যে ক্রিকেট হয়েছিলো খেলা হয়েছিলো সেখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি খেলা ছিল সেটা সেটা এখনও পর্যন্ত মানুষ মনে রেখেছে গোস্বামী পিকে ব্যানার্জি হু অলসো ডায়েড রিসেন্টলি অ্যান্ড তুলসিদাস বলরাম ফর্মড এ ডেডলি ফরওয়ার্ড লাইন ডিউরিং দ্য গোল্ডেন এরা অফ ইন্ডিয়ান ফুটবল ওয়েন দ্য কান্ট্রি ওয়াজ কনসিডার্ড ওয়ান অফ দ্য এশিয়ান পাওয়ার হাউসেস বলছে কে কে মিলে না গোস্বামী চুনি গোস্বামী পি কে ব্যানার্জি যিনি রিসেন্টলি মারা গেছেন আর হচ্ছে তুলসী বলরাম এরা তিনজন মিলে কী করেছিলেন একটা গোল্ডেন ফুটবলের জগতে একটা গোল্ডেন এরা তৈরি করে স্বর্ণযুগের সূচনা করেছিলেন যেটা এশিয়ান পাওয়ার হাউস নামে পরিচিত ছিল গোস্বামী ওন দ্য বেস্ট স্ট্রাইকার অফ এশিয়া অ্যাওয়ার্ড ইন নাইনটিন সিক্সটি টু উনিশশো সালে চুনি গোস্বামী বেস্ট স্ট্রাইকার অফ এশিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন পুরস্কার পেয়েছেন ফর হিজ সার্ভিস টু ইন্ডিয়ান ফুটবল তার ইন্ডিয়ান ফুটবলে ভারতীয় ফুটবলে এই যে তিনি যোগদান এই কাজ এত যে কৃতিত্ব তার জন্য তিনি হিওয়াজ কনফার্ট তার জন্য তাকে দেওয়া হয়েছিল উইথ অর্জুনা অ্যাওয়ার্ড নাইনটিন সিক্সটি থ্রি উনিশশো তেষট্টি সালে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছিল অ্যান্ড পদ্মশ্রী নাইনটিন এইটি থ্রি উনিশশো তিরাশি সালে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছিল দ্য ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট ইস্যুড এ কম মেমো এই টু বার্থে ইন জানুয়ারি টু রিকগনাইজ ইস কন্ট্রিবিউশন টু দ্য গেম ইন দ্য কান্ট্রি তার যে এই এত কৃতিত্ব ফুটবলের জগতে তার জন্য কি করলো না ভারতীয় যে পোস্টাল ডিপার্টমেন্ট ভারতীয় ডাক বিভাগ তার নামে একটি স্মরণ তার মানে তাকে স্মরণীয় করার জন্য তার নামে একটি ডাক টিকিট প্রচলন করেছিলেন তার বিরাশি বছরের জন্মদিনে গোস্বামী প্লেট ফর এ সিঙ্গেল ক্লাব মোহনবাগান থ্রু আউট হিজ কেরিয়ার বিফোর হিস রিটায়ারমেন্ট ইন নাইনটিন সিক্সটি এইট গোস্বামী মানে চুনি গোস্বামী উনিশশো আটষট্টি সাল পর্যন্ত মানে তার রিটায়ারের আগে পর্যন্ত একটা ক্লাবের হয়ে খেলেছেন যেটা হচ্ছে মোহনবাগান ক্লাব হি ক্যাপ্টেন দ্য ক্লাব ইন ফাইভ সিজনস ফ্রম নাইনটিন সিক্সটি টু নাইনটিন সিক্সটি ফোর তিনি এই ক্লাবের ক্যাপ্টেন ছিলেন কোন সিজনে উনিশশো ষাট সাল থেকে উনিশশো চৌষট্টি সালের মধ্যে হি ওয়াজ কনফার্ড উইথ মোহনবাগান রত্ন ইন টু থাউজেন্ড ফাইভ দু হাজার পাঁচ সালে তাকে মোহনবাগান রত্ন পুরস্কার দেওয়া হয় দ্য ভার্সেটাইল স্পোর্টস ভেটরেন ওয়াজ এইটি টু অ্যান্ড ব্রিজ ইজ লাস্ট অ্যাট দ্য হসপিটাল ইন কলকাতা এই যে বহুমুখী একজন দীর্ঘকালের অভিজ্ঞ যে খেলোয়াড় সেই খেলোয়াড় তিরিশে এপ্রিল দু হাজার কুড়ি সালে কলকাতার একটি হসপিটালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হি সারভাইভ বা হিজ ওয়াইফ বাসন্তী হোসন সুদীপ্ত তিনি তার স্ত্রী বাসন্তী এবং সুদীপ্তর মধ্যেই বেঁচে রয়েছেন অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য টাইমস অফ ইন্ডিয়া ডেটেড মে ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি তাহলে এই অংশটা কোথা থেকে নেওয়া হয়েছে না টাইমস অফ ইন্ডিয়ার একটা আর্টিকেল বেরিয়েছিল দু হাজার কুড়ি সালের ফার্স্ট মে সেখান থেকে এই অংশটা নেওয়া হয়েছে বুঝতে পারলে তোমরা মানেটা এবার চলো আমরা প্রশ্নগুলো করে নিই প্রথমে আছে দেখো মাল্টিপল চয়েস চুনি গোস্বামী রিয়েল নেম ইজ চুনি গোস্বামীর আসল নাম কি সুইমল গোস্বামী এই মাত্র বললাম তাহলে অপশন নিয়ে হয়ে যাবে সঠিক উত্তর এরপরে দেখো চুনি গোস্বামী ইজ বেসিক্যালি চুনি গোস্বামী বেসিক্যালি কী ছিলেন ফুটবলার ছিলেন ক্রিকেটারও ছিলেন কিন্তু বেসিকালি তিনি ফুটবলার ছিলেন তাহলে অপশন এ হয়ে যাবে সঠিক অ্যান্সার চুনি গোস্বামী ইজ ড্যাস চুনি গোস্বামী কি ছিলেন ন্যাশনাল প্লেয়ার ইন্টারন্যাশনাল প্লেয়ার রিজিয়ানাল প্লেয়ার না প্রোডাস্ট প্রডিউসার একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার ছিলেন তাহলে অপশন বি হবে কারণ সঠিক উত্তর ইন্টারন্যাশনাল প্লেয়ার এরপরে কী আছে অলিম্পিক গেমস ইন অফ নাইনটিন সিক্সটি ওয়ানডেন নাইনটিন উনিশশো ষাট সালে যে অলিম্পিক খেলা হয়েছিল সেটা কোথায় হয়েছিল রোমে হয়েছিল উনিশশো ষাট সালে অলিম্পিক তাহলে অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার এরপরে দেখো চুনি গোস্বামী ওন দ্য বেস্ট স্ট্রাইকার অফ এশিয়া এশিয়া অ্যাওয়ার্ড ইন বেস্ট স্ট্রাইকার অফ এশিয়া অ্যাওয়ার্ড চুনি গোস্বামী কত সালে পেয়েছিলেন উনি এটা পেয়েছিলেন উনিশশো বাষট্টি সালে তাহলে অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার চুনি গোস্বামী ওয়াজ বন চুনি গোস্বামী কত সালে জন্মগ্রহণ করেছিলেন উনিশশো আটত্রিশ সালে জন্মগ্রহণ করেছিলেন দেখো এখানে কিন্তু একটি বলানি কত সালে জন্মগ্রহণ করেছিলেন এখানে লেখা আছে যে দু সালে বিরাশি বছর বয়সে মারা যান সেখান থেকে আমাদের কিন্তু বয়সটা ক্যালকুলেট করতে হবে দু হাজার থেকে বিরাশি বছর বাদ দিলে কত হচ্ছে উনিশশো আটত্রিশ সাল আসছে তাহলে উনিশশো সালে জানুয়ারিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন এরপর দেখো ট্রু ফলস আছে প্রথম একটা কি আছে চুনি গোস্বামী ওয়াস রিটায়ার্ড ইন নাইনটিন সিক্সটি চুনি গোস্বামী উনিশশো সালে রিটায়ার করেন এটা ফলস উনিশশো সালে রিটায়ার করেননি তিনি কত সালে রিটায়ার করেছিলেন না সাপোর্টিং সেন্টেন্সটা দিলে বুঝতে পারবে এই যে এই লাইনটা হয়ে যাবে গোস্বামী প্লেড ফর এ সিঙ্গেল ক্লাব মোহনবাগান থ্রু আউট হিজ কেরিয়ার বিফোর হিজ রিটায়ারমেন্ট নাইনটিন সিক্সটি এইট তাহলে নাইনটিন সিক্সটি এইটে তিনি রিটায়ার করেছিলেন এটা হবে সাপোর্টিং সেন্টেন্স এরপরেরটা আছে চুনি গোস্বামী ইজ সারভাইভড বাই টু সন্স চুনি গোস্বামী তার দুটো ছেলের মধ্যে বেঁচে রয়েছেন ফার্স্ট দুজন ছেলে নয় একজন ছেলে আর স্ত্রীর কথা বলা হয়েছে তাহলে সাপোর্টিং সেন্টেন্স হবে এই দেখো এই লাইনটা হি ইজ সারভাইভড বাই হিজ ওয়াইফ বাসন্তী অ্যান্ড সন সুদীপ্ত ক্লিয়ার এরপরে তিন নম্বরটা লেখা আছে কি না দ্য দ্য অ্যাবভ টেক্সট ইজ এ স্টোরি এই যে টেক্সটটা এটা একটা গল্প এটাও ফলস গল্প নয় এটা একটা আর্টিকেল নিউজ পেপারের আর্টিকেল এই দেখো সাপোর্টিং সেন্টেন্সে আমরা লিখবো এই লাইনটা অ্যাডাপ্টেড ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশড ইন দ্য টাইমস অফ ইন্ডিয়া ডেটেড মে ওয়ান টু টোয়েন্টি এরপর আমরা চলে আসবো সি এর দাগের প্রশ্নগুলোর প্রথম প্রশ্ন কী আছে না হোয়াট ডিড ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট ইস্যু অন দ্য অকেশন অফ এইট্টি টু বার্থ অ্যানিভার্সারি অফ চুনি গোস্বামী ফর ইস কন্ট্রিবিউশন টু দ্য গেম অফ দ্য কান্ট্রি তাহলে কী বলেছে না ইন্ডিয়ান যে পোস্টাল ডিপার্টমেন্ট সেটা তার চুনি গোস্বামীর বিরাশিতম জন্মদিনে তার জন্য কি কন্ট্রিবিউশন করে তার যে দেশের জন্য যে তার খেলা দেশের খেলার প্রতি যে তার কন্ট্রিবিউশন তার জন্য কি করেছিলেন সেই অকেশনে তার জন্মদিনে কি করেছিলেন সেটা আমাদেরকে লিখতে হবে দেখের উত্তরে আমরা লিখব ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট ইস্যুড এ কমেমোরেটিভ স্ট্যাম্প অন দ্য অকেশন অফ এইটি টু বার্থ অ্যানিভার্সারি অফ চুনি গোস্বামী ফর ইস কন্ট্রিবিউশন টু দ্য গেম ইন দ্য কান্ট্রি তাহলে কি হল না তার তাকে স্মরণীয় করার জন্য তার নামে একটি ডাক টিকিট প্রচলন করেছিলেন তার বি জন্মদিনে ইন্ডিয়ান পোস্টাল ডিপার্টমেন্ট দেখো দু নম্বর প্রশ্ন কি আছে হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ মোহনবাগান ফুটবল ক্লাব ফ্রম নাইনটিন উনিশশো ষাট থেকে উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত মোহনবাগান যে ফুটবল ক্লাব তার ক্যাপ্টেন কে ছিলেন কে ছিলেন আমরা জানি চুনি গোস্বামী দেখো আমরা লিখেছি এখানে চুনি গোস্বামী ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ মোহনবাগান ফুটবল ক্লাব ফ্রম নাইনটিন সিক্সটি টু নাইনটিন সিক্সটি ফোর এরপর দেখো তিনের প্রশ্নটা কী আছে রাইট ডাউন দ্য নেম অফ ডিফারেন্ট অ্যাওয়ার্ডস কনফার্ড টু চুনি গোস্বামী ফর ইস কন্ট্রিবিউশন টু দ্য গেম অফ দ্য কান্ট্রি চুনি গোস্বামীকে তার যে ক্রিকেটের জগতে যে এত নাম ডাক এত যে দেশের জন্য খেলার খেলার জন্য যে এত কিছু করেছেন তার জন্য তাকে কী কী টাইটেল দেওয়া হয়েছিল মানে কী কী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিলো সেই অ্যাওয়ার্ডগুলো সেই পুরস্কারগুলোর নাম আমাদেরকে লিখতে হবে তাহলে আমরা এখানে লিখে দেওয়া দেব দেখো চুনি গোস্বামী কনফর্ড অর্জুনা অ্যাওয়ার্ড বেস্ট স্ট্রাইকার অফ এশিয়া অ্যাওয়ার্ড পদ্মশ্রী অ্যান্ড মোহনবাগান রত্ন অ্যাওয়ার্ড ফর হিজ কন্ট্রিবিউশন টু দ্য গেম অফ দ্য কান্ট্রি কী কী অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল অর্জুন পুরস্কার বেস্ট স্ট্রাইকার অফ এশিয়া অ্যাওয়ার্ড পদ্মশ্রী পুরস্কার মোহনবাগান রত্ন পুরস্কার এইগুলো তিনি পেয়েছিলেন দেখো পরের প্রশ্নটা কি আছে উইচ পিরিয়ড ইজ কল গোল্ডেন ইরা অফ ইন্ডিয়ান ফুটবল ইন্ডিয়ান ফুটবলের যে গোল্ডেন এরা স্বর্ণযুগ সেটা কোন সময়কে বলা হয়েছে দেখার উত্তর লিখবো দ্য পিরিয়ড বিটুইন টু গোল্ডেন এরা অফ ইন্ডিয়ান ফুটবল উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যে সময়কাল তাকেই বলা হয়েছে ইন্ডিয়ান ফুটবলের গোল্ডেন এরা এরপর আমরা চলে আসবো সেকশন বিতে ছয়ের দাগের গুলোতে এই যে শব্দগুচ্ছগুলো দেওয়া আছে তার একই মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে প্রথমে দেখো আছে কি হ্যাপেনিং আর এক্সিস্টিং বিটুইন টু আর মোড নেশান দুটো আর তার বেশি দেশের মধ্যে ঘটে এটাকে কি বলে এটা হয়ে যাবে ইন্টারন্যাশনাল এরপর হচ্ছে এই ডিগ্রি টাইটেল অফ প্রিভিলেজ এটা হবে অ্যাওয়ার্ড এরপরে টার্নিং ইজিলি ফ্রম ওয়ান সাবজেক্ট স্কিল অর অকুপেশন টু অ্যানাদার একটা সাবজেক্ট থেকে আরেকটা সাবজেক্টে খুব সরস তাড়াতাড়ি যে টার্ন করতে পারে এই ওয়ার্ডটা হয়ে যাবে ভার্সেটাইল এরপরে আছে এই পার্সন উইথ এ লট অফ এক্সপিরিয়েন্স স্পেশালি অ্যাজ এ সোলজার এর উত্তরটা হয়ে যাবে ভেটেরান বুঝতে পারলে তোমরা তাহলে আমরা এই পেজটাও কমপ্লিট করলাম এরপরের ভিডিওতে আমি আর একটা টেস্ট পেপারের আনসিন পেজ নিয়ে আলোচনা করবো তোমরা আমার চ্যানেলকে ফলো করতে থাকো আশা করি কোনো অসুবিধা হবে না টেস্ট পেপার সম্পর্কে আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সবাই খুব ভালো থেকো ধন্যবাদ